I'd have to do it myself. এই ছবিটা আসলে নিচে লিখে অ্যাডাপটিভ রেডিয়েশন তারপরে এই হেডিংয়ের আন্ডারে কি লিখবে ক্লোজ রিলেটিভস এরা সব কিন্তু একই ম্যামাল তাই তো তাহলে এরা ক্লোজ রিলেটিভস ক্লোজ রিলেটিভস ক্লোজ রিলেটিভস ও ভাঙি হল না হলো বলবি ঠিক আছে দেখো একবার ক্লোজ রিলেটিভস এটার হেডিং হ্যাঁ অ্যাডাপটিভ রেডিয়েশন এর থেকে ক্লোজ রিলেটিভস হ্যাভ ডিফারেন্ট অর্গানস ডিফারেন্ট হোমোলোগাস অর্গান হ্যাভ ডিফারেন্ট হোমোলোগাস অর্গান দ্যাট আর অ্যাডাপ্টেড ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট that are adapted in different environment with different function adapted in different environment with different functions which is known as adaptive radiation oblique the law of adaptive radiation law of adaptive radiation oblique the Osborne law OSBORN Osborne OS Osborne law তাহলে এ গেল এখন হোমোলোগাস অর্গান নাকি এবারে বি আসবে অ্যানালোগাস অর্গান এনা হলো না অ্যানালোগাস অর্গান এর এভিডেন্স থাকে না এর এভিডেন্স দেওয়া যায় না প্রথমে হবে ডিফিনেশন আর এক্সাম্পল প্রথম হবে ডিফিনেশন দেখ এই জিনিসটা কি বলেছে দেখ কি রেপ্টাইলের এক্সাম্পল হচ্ছে টর্টোইস পাখা দুটোকে জলে ভিজিয়ে তারা লাল করে দেখ এই যে আর কেউ আছে জলে এরকম মোটামুটি সব হয়ে গেছে ডলফিনটাও ম্যামেলে চলে হ্যাঁ কি বলা আছে ডিফারেন্ট লিভিং বিং আগে শোনো ডিফারেন্ট অর্গানস কি রে আগে এখানে একটা অর্গান হ্যাভ ডিফারেন্ট অরিজিন হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচারাল প্ল্যান
but have the same function due to adaptation in same environment. Same function due to adaptation in same environment. That is swimming. Okay, same function in different adaptation in in adaptation in same environment are known as that organs are known as the anomalous. ठीक है तार लिख रहे हो डिफरेंट लिविंग में हैव डिफरेंट ऑर्गेन्स दैट हैव different origin and different structural plane. Different origin and different structural plane. But structural plane. ওখানে ছিল same আর এখানে different. আর ফাংশন ছিল ডিফারেন্ট এখানে ফাংশন আর সেম বাট সো এস এইচ এ ডব্লিউ সো দ্য সেম ফাংশন বাট পারফর্ম দ্য সেম ফাংশন পারফর্ম পিআর এফ আর দ্য সেম ফাংশন ডিউ টু same adaptation in environment. Same adaptation in? Adaptation in same environment. Yes, adaptation in same environment. Example to devaa chit. Ibarre, in evidence to ajaan. Ibarre, niche akshasta amlaagda. দেখো কনভার্জেন্ট অ্যাডাপ্টেশন ওটা ছিল কি বা ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন আচ্ছা আচ্ছা স্যার ওটা এই কথাটা লেখা নেই না অ্যাডাপ্টিভ রেডিয়েশন লিখেছিস নাকি ওর নিচে আরেকটা লিখে রাখ অ্যাডাপ্টিভ ওই যে আরেকটা অ্যাডাপ্টিভ রেডিয়েশন লেখা আছে তো নাকি শুধু আমি রেডিয়েশন লিখেছি ওর নিচে আর একটা শব্দ লিখে রাখি ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন দুটোর মানে এক কিন্তু রেডিয়েশন মানে বাইরে থেকে বেরিয়ে গেছে মানে ডাইভার্জেন্ট আর এখানে হচ্ছে একদিকে আসছে এইখানে এখানটা স্টার মার্কে কি লিখবে কনভার্জেন্ট অ্যাডাপ্টেশন কনভার্জেন্ট অ্যাডাপ্টেশন ঠিক আছে লেখো একই এই এই থেকে এই এক্সাম্পল থেকেই হয় convergent adaptation dekho analogous organ shows the conversion a convergent adaptation convergent adaptation আর আমি লিখাবো না কিছু কেন বলবে হ্যাঁ কনভার্জেন্ট অ্যাডাপ্টেশন যা লিখেছিস একই লিখবি শুধু লাস্টে কি ইট ইজ নোন অ্যাজ দ্য অ্যাডাপ্টেশন ঠিক আছে ওইটুকু লিখলে আর একই জিনিস আর লেখা হবে এরপরে নিচে আরেকটা স্টার মার্ক দাও প্যারালাল অ্যাডাপ্টেশন প্যারালাল অ্যাডাপ্টেশন parallel
adaptation. বইতে কি করে জানিস এই কনভার্জেন্ট ডাইভার্জেন্ট প্যারালাল এখানে দেয়নি, কারেক্টটা বুঝতে গেছে। আবার এই দুটো এখানে দিয়েছে কি কি হোমোলোগাসার ব্যান্ড হোমোলোগাসার ব্যান্ড এখানে দিয়েছে, এই জন্য আমি ওখানটাকে নিয়ে এসে এখানে করে দিলাম। ওখানে আর এটা করাবার ওর কাজটা আমি বুঝিয়ে দিলাম এখানে। এবারে প্যারালাল অ্যাডাপ্টেশন দেখো কি লিখবো, দেখো নিয়ারেস্ট রিলেটিভ এই যে কে কে রে ফিস আর রেপটিলিয়া, যদি অ্যামফিবিয়া থাকে তাও দেখো দেখো। আর ওখানে কি ছিল ক্লোজ রিলেটিভ মনে পড়ছে আগেরটা, দুটোর মধ্যে তফাৎ কি আছে কিন্তু ওটা ক্লোজ রিলেটিভ, এখানে বললাম নিয়ারেস্ট রিলেটিভ মানে পাশাপাশি গ্রুপগুলো, আর ওখানে একই গ্রুপের মধ্যে, এই হচ্ছে তফাৎ। Nearest relative of the person, nearest relative that nearest relative that possesses the analogous organ, possesses the analogous organ shows the parallel adaptation. Like fish and tortoise. Like fish and tortoise. Fish. Both live in water ঠিক আছে, and their forelimbs adapted in water. Which is known as parallel adaptation. ঠিক আছে, দেখ এরপরে list of analogous organ লেখো, প্রথমে লেখো wings of bird, wings of bird wings of bird wing an insect wings of bird an insect দুটোই এয়ারে অ্যাডাপ্টেড করে, ওই গোলটাই হবে এয়ার, ওদিকে হবে বার, এদিকে হবে কি ইনসেক্ট, চলে আসবে এয়ার। দেখ সেকেন্ডটা ফ্লিপার অফ ডলফিন, ফ্লিপার অফ ডলফিন অ্যান্ড পেট্রোল ফিন অফ ফিস, পেট্রোল ফিন অফ ফিস ওই যে এখানে দেওয়া আছে পিসিটিও পিসিটিও আর এ থার্ড হ্যান্ড অফ ম্যান অ্যান্ড ট্রাঙ্ক অফ এলিফ্যান্ট ট্রাঙ্ক অফ এলিফ্যান্ট খুব ইম্পর্টেন্ট হবে এটা, যে
এটা ভুল হয়ে যাবে খুব। এরপর একটা আরো ইম্পর্টেন্ট, আই অফ অক্টোপাস অ্যান্ড আই অফ ম্যান দুটোরই ফাংশন দেখা, কিন্তু গঠন টঠন সব আলাদা। এটা আমাদের মাথায় থাকবে না একবার এই জিনিসগুলো। নেক্সট, নেক্সট লেখো পটাটো অ্যান্ড সুইট পটাটো, পটাটো অ্যান্ড সুইট পটাটো, ঠিক আছে? দুটোর কি হবে না? কাজ একই, রান্না করে খেতে হয়, দুটোই কার্বোহাইড্রেট আছে, কিন্তু আলাদা জিনিস। এটা সুইট পটাটোটা রুট আর পটাটোটা স্টেম। এরপরে আমরা ভেস্টিজিয়াল অর্গান জানিস, ভেস্টিজিয়াল অর্গান। নেক্সট দেখো এই যে কম্পারেটিভ অ্যানাটমি থেকে তিন নম্বরে সিতে আসবে, সিতে আসবো ভেস্টিজিয়াল অর্গান। ঠিক আছে, এর এটা লার্জ, আমাদের এটা রিডিউসড, এদের এটা লার্জ, আমাদের এটা রিডিউসড। কেন না? ইন অ্যাপেন্ডিক্স দেয়ার আর এ নাম্বার অফ ব্যাকটেরিয়া দ্যাট হেল্পস ইন ডাইজেশন, হ্যাঁ, হেল্পস ইন সেলুলোজ ডাইজেশন। বাট ইন ম্যান দ্যার ইজ নো নিড অফ সেলুলোজ ডাইজেশন, সো অ্যাপেন্ডিক্স ডাজ নট সেন্টার দ্য ব্যাকটেরিয়া। কাউ কি করে? কাউ দিয়ে সেলুলোজ ডাইজেশনের প্রয়োজন আছে, সো দি অ্যাপেন্ডিক্স সেন্টার দ্য ব্যাকটেরিয়া, সো ইট বিকাম লার্জ ইনস্টেন্স। আমাদের সেলুলোজ ডাইজেশনের প্রয়োজন হয় না, ঠিক আছে? এই জন্য এ কি করে কোনো অ্যাপেন্ডিক্সকে সেন্টার দেয় না, ফলে এটা আছে ছোট হয়ে গেছে। রুটিমেন্টারি ডিউ টু নন ফাংশনাল আর ওয়েল ডেভেলপড ডিউ টু ফাংশনাল, কি কম দেখে তো শব্দটা দেখে ওয়েল ডেভেলপড ডিউ টু আর রুটিমেন্টারি ডিউ টু রুটিমেন্টারি এই দুটি মেন কথা, তাহলে কিছু লিখবে না, আগে আমি ডেফিনেশন লিখব, ঠিক আছে? তার লেখ that are rudimentary due to non-functioning. But non-functioning. But it is well developed due to functioning.
in earlier system আমরা আমাদের পূর্বপুরুষরা যেমন বনে জঙ্গলে কি লতা পাতা খেত ফল মূল খেত ইন আর্লিয়ান সিস্টেম এন্ড অলসো প্রেজেন্ট নিয়ারেস্ট রিলেটিভস নিয়ারেস্ট মানে হলো নিয়ার এন্ড প্রেজেন্ট নিয়ার রিলেটিভস আলি অ্যানসিস্টারেও বড় ছিল ফাংশনাল ছিল এবং বর্তমান কি না নিয়ার রিলেটিভেও কি আছে বড় আছে ফাংশনাল আছে দ্যাট রুডিমেন্টারি অর্গানস আর কি নিয়ার রিলেটিভ কারা দেখো কাউ কি রে আমরা বাংলাদেশের রিলেটিভ ঠিক আছে দেখ তাহলে আমরা যে ছাত্রদেরকে গরু বলি মানে কি কেউ অপমানিত বোধ করে কিন্তু কথাটা ভুল মানে দেখ মাস্টারমশাই যদি ছাত্রদেরকে গরু বলে গাধা বলে কি সাদা কথা বলে না কি গরু গাধা কুকুর বিড়ালে কিন্তু বলে না গরু গাধা বলে কেন না ওরা নিয়ার রিলেটিভ গরুই বলে তাহলে দেখো বলে তাহলে এদের আছে অথবা পূর্বপুরুষে আছে মানে বন মানুষই ছিল এফে ছিল ঠিক আছে এই ছিল দ্যাট রুডিমেন্টারি অর্গানস আর নন অ্যাজ দ্য ভেস্টিজিয়াল অর্গানস that rudimentary organs are known as the vestigial organs. Embryological evidence and serological evidence. হাটটা তোদের এখানে নেই ওটা ভয় করেছিস হাট না করলে হাট জানিস ঠিক আছে আর বনাইজ দেখি না ভেস্টিজিয়াল অর্গানস ঠিক আছে এবারে এক্সাম্পল এক্সাম্পল দেখতে পারবি ভেস্টিজিয়াল অর্গান তাহলে প্রথমে গেল ডেফিনেশন গেল এরপরে এক্সাম্পল অ্যাপেন্ডিক্স অফ ম্যান ঠিক আছে হার্ট এভিডেন্স এভিডেন্স ঠিক আছে দেখো ইট ওয়েল লেভেল আউট ইন হয়েছে হাতি ভরাস মেমাল ভরাস মেমাল মানে যারা ঘাস টাস খায় হয়েছে বাট রুডিমেন্টারি ইট বলতে কোনটার অ্যাপেন্ডিক্স হবে বাট ইট রুডিমেন্টারি ইন ম্যান সো ম্যান অ্যান্ড দ্য হার্বিভোরাস ম্যামাল অরিজিন ফ্রম সেম অ্যানসিস্টার origin from same ancestor paragraph b a but but due to gradual evolution yes due to gradual evolution food habit due to gradual evolution কমা দিয়ে চেঞ্জ অফ ফুড হ্যাবিট কমা দিয়ে গ্র্যাজুয়াল রিভলিউশন চেঞ্জ অফ ফুড হ্যাবিট ইট ইজ নাউ ভেস্টিজিয়াল ইন ম্যান
ভেস্টিজিয়াল ইন ম্যান। এরপরে নিচে একটা স্টার মারলাম, গিয়ে দেখো নিচে একটা স্টার মারলাম, গিয়ে দেখো পিস্টি লাইট, পিস্টি লাইট, পিস্টি লাইট মানে হচ্ছে ভেস্টিজিয়াল কার্পেল, ভেস্টিজিয়াল কার্পেল হয়েছে পিস্টি লাইট কাইটেন দা অফ কোকোনাট। নারকেল গাছের নিচে দেখবি সবুজ রঙের গুটিগুলো পড়ে থাকে, গাছ থেকে ঝরে পড়ে যায়, ওইগুলো রুডিমেন্টারি মানে কার্পেল। আর যেগুলো ফাংশনাল সেগুলো না ডাব হয়ে যায়, নারকেল হয়ে যায়। আচ্ছা, এরপরে কি বললাম? অফ কোকোনাট। আর নেক্সট চার মাস দিয়ে লেখো ওটার নাম কার্পেল বা পিস্টিল, স্ট্যামিনোট, স্ট্যামিনোট। স্ট্যামিনোট লেখো, এটা আছে কি এটা ভেস্টিজিয়াল, ভেস্টিজিয়াল স্ট্যামিন। এখানে হবে অফ ক্যাসিউ নাট, কাজু বাদাম, সি এ এস এইচ, সি এ এস এইচ ই ডব্লিউ, ক্যাসিউ নাট। ক্যাসিউ নাট, সি এ এস এইচ ই ডব্লিউ এন, ক্যাসিউ নাট প্ল্যান্টের এই দুটো, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব এই কম্পারেটিভ অ্যানাটমি শেষ, হার্ট পড়ানোর দরকার নেই, হার্টের কোনো চেঞ্জ নেই, মাধ্যমিকে যা পড়েছে এখানে সেম, কোনো চেঞ্জের দরকার নেই, পড়ার দরকার নেই। দেখো এরপরে সি তিন নম্বর এভিডেন্স, এভিডেন্স ফ্রম evidence from embryology, evidence from embryology। এটা যাওয়ার আগে আমি ছবিটা দেব, ছবিটা আসবে আগে সবাই দেখার কিছু প্রশ্ন আঁকতে থাকবো। তখন সেটা প্রোটিজ, যখন এইরকম হলো তখন সেটা স্পঞ্জ, স্পঞ্জ কিন্তু এখানেই শেষ হয়ে যায়। ধরো অনেকগুলো ভ্রূণ আছে, যে ভ্রূণটা এই অবস্থায় শেষ সে হচ্ছে প্রোটোজোয়া। ধর আমাদের একটা ভ্রূণ আছে
শুষ্ক লাইন দিয়ে এইটা ধরো এইখানে হচ্ছে জাইগোট আর পরপর 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 চলে গেছে পর মেমাল পর্যন্ত আমি আমি এখানে দেখাবো পর ঠিক আছে যদি আমাদের হয় ডেভেলপ হতে 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 এখানে আসে আর যদি প্রোটোজোয়া হয় তারা আর ডেভেলপমেন্ট হবে না এটাই সে যদি স্পঞ্জের হয় এইখানে এসে এখানেই শেষ হয়ে যাবে ঠিক আছে আমাদের গুলো এগিয়ে গিয়েছে দেখো এরপরে ট্রিপল লেয়ার গ্যাস্ট্রুলা ট্রিপল লেয়ার গ্যাস্ট্রুলা গ্যাস্ট্রুলা এরপরে এইগুলো ফিন অ্যাম্ফিবিয়া ঠিক আছে অ্যাম্ফিবিয়া এক নম্বরে এবার ডেসক্রিপশন আছে আগে ডায়াগ্রামটা রয়ে গেল ওর নিচে ওয়ান দা দিয়ে লেখো জাইগোট which is as like protozoa দু নম্বর দা মডুলা হয়েছে মাল্টিসেলুলার হয়েছে মাল্টিসেলুলার মাস সেল মাস সেল মাস অ্যাজ লাইক পলিফেরা তিন ব্লাস্টুলা ডিপ্লোব্লাস্টিক এমব্রায়ো অ্যাজ লাইক সিলেন্ডারেট তারপরে চার নম্বর গ্যাস্ট্রুলা হয়েছে দেখো ট্রিপ্লোব্লাস্টিক এমব্রায়ো অ্যাজ লাইক হেলমিন্থ টু ইকাইনোডারমাটা হয়েছে পাঁচ নম্বর পাঁচ নম্বরের হেডিং হবে দেন 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 দিয়ে স্টার্ট করে পাঁচ নম্বরে কোনো হেডিং হবে দেন দ্য ট্রিপ্লোব্লাস্টিক গ্যাস্ট্রুলা গ্যাস্ট্রুলা ফার্স্ট বিকাম ফিশ লাইক দেন অ্যাম্ফিবিয়া লাইক
then first fish like, then amphibia and reptilia. Finally, it divides into two branches. One is bird, another is mammal. Two branches. B-R-A-N-C-H-E-S. Two branches, like bird and mammal. Reptile থেকে দুটো ভাগ হয়ে গেল, bird and mammal. এটাকে বলে কি জানিস তো, ইভলিউশনারি ট্রি। নিচ থেকে কাণ্ডটা সোজা উপর দিকে উঠে গেছে, হয়েছে আম গাছটা যেরকম কাণ্ডটা প্রথম আম ব্রাঞ্চ সোজা উঠে যায়, দেখো একবার পরপর পরপর প্রোটোজোয়া থেকে পরপর সোজা চলে আসছে। রেপটাইলের পর দুটো ভাগ হয়ে গেল, এবং দুদিকে দুটো, একটা গেল বাড়ির দিকে, একটা গেল ম্যামালের দিকে। এই জন্য এটাকে বলে ইভলিউশনারি ট্রি, সোজা উঠে গিয়ে দুটো ভাগ, ইভলিউশনারি ট্রি বলে। ঠিক আছে, দেখো এবারে আমরা আগে একটা কি বলব, এবারে এইখানে একটা শব্দ লেখো, এক্সাম্পল এইখানে একটা শব্দ লেখো, এইটাতে সবটাকে একসঙ্গে হাইলোজিন, জাতি, এটা জাতি আর এটা এক একটা জীব ব্যক্তি। হয়েছে লেখাটা খুব ছোট হয়েছে কিন্তু, তাই তো হয়নি? বা এবারে ওই পাঁচ নম্বর লিখেছিল হয়নি, এবার ওর নিচে প্যারাগ্রাফটা দিয়ে দেখো। ফ্রম দিস ইভলিউশনারি ট্রি আর্নেস্ট হেকেল, ERNEST, হেকেল, HAECKEL, হেকেল, টোল্ড, অন্টোজিনি রিপিটস ফাইলোজিনি, অন্টোজিনি রিপিটস ফাইলোজিনি। ধরো ম্যামালের আমি, আমি অন্টোজিনি, কি কি ফাইলোজিনিকে রিপিট করেছি, প্রথমে ছিলাম প্রোটোজোয়া, তারপরে কি হলো স্পঞ্জ, হতে 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 ফাইনালি রেপটাইল, তারপরে ম্যামালগুলো। তাহলে আমি যে একজন অন্টোজিনি মানে ব্যক্তি, প্রতিটা জাতিকে আমি রিপিট করে এসেছি, হয়েছে? ওই জন্য কি বলে, মানুষ তো মান আর হুঁশ যদি দুটো না থাকে তাহলে আমার সঙ্গে ইতর প্রাণীর কোনো তফাৎ নেই, কেন আমাদের, আমরা তো ওদেরকে রিপিট করে এসেছি, ঠিক আছে?